প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তা যারা রয়েছেন, যাদের চাকুরি কিন্তু বাতিল হয়েছিল 2018 সালের আগে, এবং অর্থাৎ 2018 সালের পরে যারা চাকরিচ্যুত হয়েছিলেন তাদেরকে, তারা কিন্তু এই মুহূর্তে তাদের যেই দাবি অর্থাৎ চাকরি পুনর্বহালের দাবি নিয়ে কিন্তু প্রাইম ইসলামী লাইফের অবৈধ দখলদারি এবং এস আলমের মদত পুষ্ট পরিচালনা পর্ষদ কর্তৃক অবৈধ নিয়োগকৃত সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাতিলের এবং নিয়োগ বাতিল এবং অন্যায়ভাবে যেই চাকরিচ্যুত করা হয়েছে কর্মকর্তাদের, তাদের পুনর্বহালের দাবিতে তারা কিন্তু ইতিমধ্যে মিছিল করছেন। এবং প্রাইম ইসলামী লাইফের যেই কেন্দ্রীয় যেই ব্যাংক রয়েছে সেটিতে কিন্তু তারা যাচ্ছেন, এবং সেই দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা বলছেন যে এস আলম গ্রুপ কিন্তু যে তাদের দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধভাবে অন্যায়ভাবে তাদের যে চাকরিচ্যুত করার বিষয়টি সেটির কারণে কিন্তু তারা চাকরিচ্যুত হয়েছিলেন, এবং তাদেরকে কিন্তু কোনো রকম নোটিশ ছাড়া তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের যেই চাকরিচ্যুত করা হয়েছে আর সেটির খুব জানিয়ে তারা মিছিল করছে, এবং তাদের চাকরি যেন পুনরায় আবারও ফিরিয়ে দেওয়া হয়। পুনর্বহালের যে দাবি সেটি কিন্তু যেই কর্মকর্তারা রয়েছেন যারা আসলে চাকরিচ্যুত হয়েছিলেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। আসলে আমরা এখানকার যিনি রয়েছেন একজনের সাথে একটু কথা বলবো যে আসলে আপনাদের দাবিটা কি মূলত? আমাদের দাবি হলো এস আলম গ্রুপের মদত পুষ্ট, এরা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে এরা আমাদেরকে জোর করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে কোনো নোটিশ ছাড়াই। আজকে আমরা আমাদের দাবি এই প্রাইম লাইফের অবৈধ দখলদারি তাদের মুক্তি চাই, এবং তাদেরকে মুক্ত করে পূর্বের যে মালিক আছে তার মালিকানা ফিরিয়ে দেওয়া এবং আমাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া। আমরা যারা আজকে প্রায় 1000 থেকে 1200 লোক চাকরিচ্যুত হয়েছি, এই সকল চাকরিচ্যুত লোককে সকল সুবিধা সহ আমাদেরকে পূর্ণ বহাল করা, এটাই আমাদের দাবি। যতক্ষণে আমাদের দাবি পূর্ণ না হবে ততক্ষণে আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমাদের দাবি একটাই, আমাদের পূর্ণ বহাল চাই, আমাদের এই এস আলমের মদতপুষ্টদের দখলদারিত্ব থেকে মুক্ত চাই। দর্শক দেখছেন যে এস আলমের মদতপুষ্ট যেই এবং দখলদারিত্ব সেটি থেকে যারা কর্মকর্তা রয়েছেন কর্মচারী রয়েছেন তারা কিন্তু মুক্তি চাচ্ছেন, এবং বলছেন যে তাদেরকে অন্যায়ভাবে যেই চাকরিচ্যুত করা হয়েছে সেটি আবারও যেন পুনর্বহাল করা হয়, তারা যেন চাকরি ফিরে পান, সেই দাবি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কার্যক্রম, তাদের যেই কর্মসূচিগুলো সেটি কিন্তু তারা চলমান রাখবেন, এরকম একটি ঘোষণা কিন্তু এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। জানিয়ে রাখি যে তারা বলছেন যে এই যে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এটির ফলে কিন্তু চাকরিচ্যুত করার ফলে তারা কিন্তু নানাবিধ সমস্যার যেই কথা তাদের পরিবার স্বজন নিয়ে, অর্থাৎ তারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরিচ্যুত হয়েছেন এরকম একটি ঘোষণা কিন্তু তারা বলছেন, এরকম বিষয়টি তারা জানাচ্ছেন, এবং তারা বলছেন যে তাদের যেই কার্যক্রম সেটি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আসলে এস আলমের মদতপুষ্ট যারা রয়েছেন তাদেরকে চাকরিচ্যুত আসলে অন্যায়ভাবে যে চাকরিচ্যুত করা হয়েছে এস আলম গ্রুপ দায়িত্ব নেওয়ার পরে, এবং তাদের চাকরি যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, সেই ফিরিয়ে যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি কিন্তু চলমান থাকবে। এই এই মুহূর্তে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যেই হেডকোয়ার্টার্স রয়েছে, যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেইটিতে কিন্তু তারা এসে অবস্থান নিয়েছেন, এবং এখানে কিন্তু তারা স্লোগান ধরছেন, তাদের দাবি মানার যে বিষয়টি সেই দাবি যেন মেনে নেওয়া হয় সেইটি জানিয়ে কিন্তু তারা স্লোগান ধরছেন, এবং অবৈধ দখলদারিত্বের কথা তারা বলছেন। তারা বলছেন যে পূর্বের যারা আসলে এটি পরিচালনা করছিলেন পূর্বের পরিচালনা পর্ষদ যারা রয়েছেন তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়, এবং অবৈধ দখলদারিত্বের যে বিষয়টি সেটি যেন না হয়, তাদেরকে যেন অপসারণ করা হয় সেই দাবি জানিয়ে কিন্তু
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড যেটি রয়েছে তারা কিন্তু আসলে স্লোগান ধরছেন এবং তাদের যে দাবি তাদের যে ঘোষণা সেটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে মতিঝিল বাণিজ্যিক এলাকায় এবং সেখানে কিন্তু তারা এসেছেন এবং তাদের দাবি আদায়ের যে স্লোগান সেটি তারা ধরছেন এবং সেই স্লোগানে কিন্তু তাদের যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যেই কেন্দ্রীয় হেডকোয়ার্টার্স রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি এবং বিষয়টি সেটি কিন্তু তারা এরকমভাবে উপস্থাপন করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের যেই কর্মসূচি তাদের যে অবস্থান সেটি কিন্তু চলমান থাকবে, এরকম একটি ঘোষণা কিন্তু এখানে তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। দর্শক, সমকালের সাথে আমি জুবায়ের প্রধান ছিলাম এবং জানাচ্ছিলাম যে কর্মকর্তা অর্থাৎ প্রাইম ইসলামী লাইফ লিমিটেডের যে কর্মকর্তা তার যে পুনর্বহালের দাবি সেই দাবি নিয়ে তাদের যে মানববন্ধন তাদের যে মিছিল সেই বিষয়ের সর্বশেষ তথ্য।